জাতির পিতা শেখ মুজিবের হত্যাকারীদের পুরস্কৃত করেছিল পরবর্তী সরকার। দেশ ছাড়িয়ে বিদেশ মিশনেও মিলেছিল পোস্টিং। সুতরাং ঘটনাটি প্ল্যান্টেড কিলিং বলছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। অখিল পোদ্দারের প্রতিবেদন। You had to eliminate. You felt yes, you had to kill him. Yes. During there, I said, "I am a senior officer. I cannot be involved in such things. If you junior officers want to do it." বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কিরণক চরিত্রে যারা কাজ করেছে তাদের ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। কজন ঘাতকের নাম সামনে এলেও ছায়া চরিত্রের তালিকা বেশ লম্বা। সামরিক বাহিনীর যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কের সমতুল্য যে পদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয় সেই পদে তাদেরকে চাকরি দিলেন। প্রথমে বছর ঘুরতে না ঘুরতেই তাদের প্রত্যেককে আবার ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পদবিন্যাস আছে সেখানে তাদের প্রত্যেককে একসাথে আবার প্রমোশন দিলেন। সরাসরি মুখোশ উন্মোচনের পরও রাষ্ট্র পুরস্কৃত করে হত্যাকারীদের বাহবা দিয়েছে। কর্নেল রশিদ, কর্নেল ফারুক, 15 আগস্টের আগে কিন্তু এরা কর্নেল ছিল না, এরা ছিল দুজনই মেজর। 24 আগস্ট জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হলেন। প্রধান হয়ে প্রথমে এই দুজনকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিলেন। সুতরাং এই হত্যাকাণ্ড শুধু পরিকল্পিতই নয়, ঘটনার বীজ দেশ বিদেশেও বিস্তৃত। পাকিস্তানে ফার্স্ট সেক্রেটারি হিসাবে পোস্টিং দিলেন মেজর দালিমকে। নূর চৌধুরীকে পাঠালেন বোধহয় কানাডায়। পাশা, মেজর আব্দুল আজিজ পাশা, তাকে পাঠালেন আফ্রিকার একটা দেশে কেনিয়ায়। তারপরে বজরুল হুদাকে পাঠালেন থাইল্যান্ড। ঘাতকদের দোসরেরা এখনও সোচ্চার, তাই বীজ ধ্বংসের দাবি নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ আলী শিকদারের। যে বললাম যে মনুষ্য সৃষ্টি অভিশাপ, সেই অভিশাপটা হলো সারা বিশ্বের কাছে এমন একটি গৌরববাহী দেশ জাতি সেটির পরিচিতি হলো খুনি রাষ্ট্র হিসাবে, যেখানে খুনিদের আশ্রয় প্রশ্রয় শুধু নয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের যাতে কোনো বিচার না হয় তার জন্য আইন করা হয়। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। এই বাংলাদেশ।